পৃথিবী সৃষ্টির পর মহাকাশ থেকে একদিন একটা অজানা কিন্তু শক্তিশালী ধাতু উল্কার মতো পৃথিবীর এক জায়গায় এসে পড়ে, যার নাম ভাইব্রেনিয়াম। এই ধাতু এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর যেখানে এই ধাতুটা পড়ল সেখানকার গাছপালা, সেখানকার মাটির মধ্যে বিশাল একটা শক্তি বিরাজ করতে লাগলো। এরপর পৃথিবীতে যখন সভ্যতা শুরু হয়, ওই জায়গায় পাঁচটা গোষ্ঠী বসবাস করতে শুরু করে। ওরা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করত হামেশাই, এবং সেই জায়গাটার নাম হয় ওয়াকান্ডা। ওয়াকান্ডায় বসবাসকারী গোষ্ঠীগুলোর মধ্যে এক বীর যোদ্ধা, তাকে চিতার রূপ ধারণকারী এক দেবী এক জড়িবুটির সন্ধান দেয়, যেটা খাওয়ার পর সেই যোদ্ধা বিশাল শক্তিশালী হয়ে ওঠে এবং সে ওয়াকান্ডার রাজা হয়ে যায়। তার নাম হয় ব্ল্যাক প্যান্থার। সবাই সেই রাজার বশ্যতা স্বীকার করলেও একটা গোষ্ঠী সেই রাজার বশ্যতা মেনে নিল না। সেই গোষ্ঠীর লোকেরা পাহাড়ের ওপরে একটা জায়গায় বসবাস করতে শুরু করে আলাদাভাবে। যে ভাইব্রেনিয়াম বাইরে থেকে পৃথিবীতে এসে পড়েছিল, সেই ভাইব্রেনিয়াম ব্যবহার করে ওয়াকান্ডা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে উঠছিল দিন দিন। যখন পৃথিবীতে বাকি দেশগুলো নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত ছিল, তখন ওয়াকান্ডা নিজের সায়েন্সকে এতটা উপরে নিয়ে গেল যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠশালী দেশ হয়ে উঠল ওয়াকান্ডা। এরপর সময়টা দেখানো হয় 1992, অকল্যান্ড শহর, ক্যালিফোর্নিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র। কিছু বাচ্চা বাস্কেটবল খেলছিল, হঠাৎ ওখানে আকাশে একটা স্পেসশিপ দেখা যায়। ওখানে একটা বিল্ডিংয়ে দুজন অস্ত্র নিয়ে কিছু কথা বলছিল, তারা অস্ত্রশস্ত্র কারবারি করে। হঠাৎ দরজায় নক হয়, ওদের মধ্যে একজন বলে পুলিশ এলো নাকি, কিন্তু আরেকজন তখন বলে না এরা পুলিশ নয়, দরজাটা খুলে দাও, যারা এসেছে তারা দ্বিতীয়বার নক করবে না। দরজা খুলে দেওয়ার পর ওখানে যিনি এলেন তিনি হলেন ওয়াকান্ডার রাজা ব্ল্যাক প্যান্থার, আর এই মানুষটা হলো ওয়াকান্ডার রাজার ভাই, যে কিনা ওয়াকান্ডার ভাইব্রেনিয়াম চুরি করে এবং সেটা দিয়ে শক্তিশালী অস্ত্র বানিয়ে বিভিন্ন দেশে বিক্রি করছিল মোটা টাকার লোভে। ওয়াকান্ডার রাজা ব্ল্যাক প্যান্থার তার ভাইকে বলে যে তুমি ওয়াকান্ডায় ফিরে চলো, আর এটা আমার আদেশ, তুমি যা অপরাধ করেছো সেটার বিচার হবে ওয়াকান্ডায়। কিন্তু রাজার ভাই ওয়াকান্ডায় যেতে নারাজ এবং সে রাজাকে মারতে উদ্যত হয়। সম্রাট ব্ল্যাক প্যান্থার তার ভাইকে খুন করতে বাধ্য হন এবং তার ভাইয়ের ছেলে, যে কিনা ওখানে বাস্কেটবল খেলছিল, তাকে সেখানেই ছেড়ে রেখে স্পেসশিপ আবার ফিরে যায় ওয়াকান্ডায়। এরপর ওয়াকান্ডার রাজা একটা আতঙ্কবাদী হামলায় মারা যান এবং ওনার যাওয়ার পর ওয়াকান্ডার রাজা তথা নেক্সট ব্ল্যাক প্যান্থার হওয়ার দাবিদার হয় ওনার ছেলে টিচালা। এদিকে ব্রিটেনের একটা মিউজিয়ামে সেই যে বাচ্চা ছেলেটা যার বাবাকে মারার পর তৎকালীন ব্ল্যাক প্যান্থার বা ওয়াকান্ডার রাজা সেই বাচ্চাটাকে ছেড়ে চলে এসেছিল, অর্থাৎ সম্রাটের ভাইয়ের ছেলে, সে বড় হয়ে গেছে এখন। সে তার সঙ্গী সাথীদের নিয়ে সেই মিউজিয়াম থেকে ভাইব্রেনিয়ামের একটা বড় অস্ত্র লুট করে। এদিকে সেদিন ওয়াকান্ডা যুবরাজ টিচালার রাজ্য অভিষেক। ওয়াকান্ডার নিয়ম অনুযায়ী যে পাঁচটা জনগোষ্ঠী আছে ওয়াকান্ডায়, তাদের মধ্যে কেউ যদি রাজ পরিবারের হবু রাজাকে চ্যালেঞ্জ করে হারাতে পারে, তাহলে সেই হবে ওয়াকান্ডার পরবর্তী রাজা তথা ব্ল্যাক প্যান্থার। কিন্তু টিচালার সামনে চারটা জনগোষ্ঠীর কেউই প্রতিদ্বন্দ্বী খাড়া করতে রাজি হয় না, তারা টিচালাকেই সম্রাট হিসাবে মেনে নেয়। চুরি যাওয়া ভাইব্রেনিয়ামে অস্ত্রটা উদ্ধার করার জন্য সম্রাট টিচালা, তার মহিলা সেনাপতি ওকই, তার প্রেমিকা নাকিয়া রওনা হয় সাউথ কোরিয়া। তারা জানতে পারেন সাউথ কোরিয়াতে ক্ল ওই অস্ত্রটা একজনকে বিক্রি করবে মোটা টাকায়। অস্ত্রটা বিক্রি হচ্ছিল একটা গোপন জায়গায়। সেখানে পৌঁছায় সম্রাট টিচালা, তার প্রেমিকা তথা ওয়াকান্ডার সিক্রেট এজেন্ট নাকিয়া এবং ওয়াকান্ডার মহিলা সেনাপতি ওকই। এখানে এসে টিচালার সঙ্গে দেখা হয় সিআইএ এজেন্ট রসের সাথে। রস আর টিচালা একে অপরকে আগে থেকেই জানত। টিচালা এজেন্ট রসকে জিজ্ঞেস করে, তুমি কি সেই যাকে ক্লস ওয়াকান্ডা থেকে চুরি যাওয়া ভাইব্রেনিয়ামের অস্ত্রটাকে বেচতে এসেছে? এজেন্ট রস টিচালাকে বলে, আমি কি জন্য এখানে এসেছি সেটা জবাবদিহি আমি তোমাকে করবো না,
সেটার জবাবদিহি আমি আমার গভর্নমেন্ট অর্থাৎ আমেরিকান গভর্নমেন্টকে করব। এরপর ক্লস সেখানে আসে। ক্লসের থেকে সেই অস্ত্রটা আর কেউ নয়, সেটা এজেন্ট রস কিনছিল। কিন্তু যখন তাদের মধ্যে ডিল হচ্ছিল, তখন সেখানে ওয়াকান্ডার মহিলা সেনাপতি ওকই ধরা পড়ে যায়। তার ছদ্মবেশ নষ্ট হয়ে যায় এবং ক্লস ও টিচালার মধ্যে ওখানে অ্যাকশন শুরু হয়ে যায়। এই সময় ক্লস ওখান থেকে পালিয়ে বেরিয়ে যায়, কিন্তু টিচালা পিছু নেয়। টিচালার বোন শুরি, যে কিনা একজন বিজ্ঞানী, ওয়াকান্ডার সবচেয়ে বড় বিখ্যাত বিজ্ঞানী, সেই ওয়াকান্ডায় বসে তার ল্যাব থেকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি অ্যাক্সেস করছিল, যেই গাড়িটা ক্লসের পিছু নিতে ব্ল্যাক প্যান্থার তথা টিচালাকে সাহায্য করছিল। এরপর ব্ল্যাক প্যান্থার রূপী সম্রাট টিচালা ক্লকে একসময় ধরে ফেলে এবং তাকে ধরে নিয়ে যাওয়া হয় সিআইএ এর হেডকোয়ার্টারে। সেখানে যখন এজেন্ট রস ক্লসকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, ওই সময় কিলমঙ্গার হামলা করে দেয় ক্লকে ছাড়ানোর জন্য। কিলমঙ্গার হলো সেই ছেলেটা যার বাবাকে মারার পর সেখানে টিচালার বাবা সেই বাচ্চা ছেলেটাকে ছেড়ে গিয়েছিল, অর্থাৎ এটা টিচালারই কাকাতো ভাই কিলমঙ্গার। ক্লকে নিয়ে কিলমঙ্গার পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় রাজা টিচালা কিলমঙ্গারের গলায় নিজের ঠাকুরদাদার রিং দেখতে পায়। ক্লকে ছাড়ানোর জন্য যখন ওখানে গুলিগালা চলছিল, তখন গুলি লাগে এজেন্ট রসে। তাকে বাঁচানোর জন্য সম্রাট টিচালা বলে, এজেন্ট রসকে নিয়ে যদি আমরা ওয়াকান্ডায় যাই, তাহলে ওয়াকান্ডার টেকনোলজি এজেন্ট রসকে সম্পূর্ণভাবে সুস্থ করে দেবে। ওয়াকান্ডায় পৌঁছানোর পর এজেন্ট রসের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং টিচালা তার বাবার একসময়ের বিশ্বস্ত অনুচর তথা ওয়াকান্ডার একজন সিক্রেট এজেন্ট যিনি ছিলেন, তার নাম জুরি, তার কাছে যান এবং যাওয়ার পর তার কাছে জানতে চান যে ক্লসকে যে ছাড়িয়ে নিয়ে গেছে সেই ছেলেটার গলার মধ্যে আমি আমার ঠাকুরদার রিং দেখেছি, আমায় সত্যি করে বলো কি হয়েছিল, ওই ছেলেটা কে, কেন ওর গলায় আমার ঠাকুরদার রিং। কিন্তু জুরি তাকে জানায় যে আমি তোমার বাবাকে প্রমিস করেছিলাম আমি এই বিষয়ে কাউকে কিছু জানাবো না, সুতরাং আমি তোমায় বলতে বাধ্য নই। এই সময় টিচালা খেপে যায়, খেপে গিয়ে চিৎকার করে বলে, কিন্তু এখন আমি তোমাদের রাজা, আমি ব্ল্যাক প্যান্থার, আমি আদেশ করছি তুমি আমায় বলো সত্যি ঘটনাটা কি, কেউ ওই ছেলে, ওর গলায় আমার ঠাকুরদার রিং কেন। তখন জুরি তাকে সবকিছু খুলে বলে যে তোমার কাকা ওয়াকান্ডার সাথে বিশ্বাসঘাতকতা করে ওয়াকান্ডার সবচেয়ে মূল্যবান ধাতু তথা পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধাতুতে তৈরি অস্ত্র ভাইব্রেনিয়াম বিক্রি করত পুরো পৃথিবীতে, এবং এটা ধরা পড়ে যাওয়ার পর তোমার বাবা তোমার কাকাকে শোধরানোর একটা সুযোগ দেন, কিন্তু তোমার কাকা যখন তোমার বাবাকে মারতে চান, তোমার বাবা তাকে হত্যা করেন এবং তার ছেলে কিলমঙ্গারকে ওখানেই রেখে ফিরে আসেন। এই কথা শুনে টিচালা মনে মনে খুব কষ্ট পায়। তিনি বলেন তার বাবা এটা ভুল করেছেন, তার বাবা সেই ছেলেটাকে নিয়ে আসা দরকার ছিল, আর তার বাবার এই ভুলের জন্যই আজকে ওয়াকান্ডা এই ধরনের বিপদের সম্মুখীন হয়েছে। এদিকে কিলমঙ্গারের লক্ষ্য ছিল ওয়াকান্ডার রাজ সিংহাসন। কিলমঙ্গার ওয়াকান্ডায় ফিরে আসার সিদ্ধান্ত, কিন্তু ওয়াকান্ডায় ফিরে আসার জন্য তার একটা বাহানা দরকার ছিল। ক্লস ছিল ওয়াকান্ডার সবচেয়ে বড় শত্রু, সুতরাং সে প্রথমে নিজের গার্লফ্রেন্ডকে গুলি করে নিজেকে বাঁচাতে এবং তারপর ক্লসকে গুলি করে মেরে ফেলে এবং ক্লসের মৃতদেহটা সে ওয়াকান্ডায় নিয়ে আসে। তাকে যখন সেখানকার সৈন্যরা গ্রেপ্তার করে রাজা টিচালার কাছে নিয়ে যায়, তখন সে রাজা টিচালাকে বলে, আমি কে আমার পরিচয় একবার আমাকে জিজ্ঞেস করো। কিন্তু টিচালা জানতো এর পরিচয় জেনে গেলে সবাই আমার বাবার অপমান হবে, আমার বাবার দুর্নাম হবে, যে আমার বাবা এর বাবাকে খুন করে একে ওখানে ছেড়ে এসেছিল। তাই টিচালা তাকে বলে, না আমার তোমার পরিচয় জানার দরকার নেই। কিন্তু ওখানে একজন কিলমঙ্গারকে বলে তোমার পরিচয় কি, তখন কিলমঙ্গার বলে আমি এই রাজ পরিবারেরই একজন ছেলে, আমার বাবাকে হত্যা করা হয় এবং হত্যা করার পর আমাকে একটা অসহায় শিশুর মতো ওখানে ছেড়ে দেওয়া হয় এবং আমি ক্লসকে এখানে মেরে নিয়ে এসেছি, যেটা তোমাদের রাজা টিচালা পারেনি, এটা তোমাদের কেমন সম্রাট, এই সিংহাসনের দাবিদার যদি কেউ হয়ে থাকে সেটা আমি, ওয়াকান্ডার পরবর্তী রাজা আমি। এবং ওয়াকান্ডার রাজ পরিবারের নিয়ম অনুযায়ী ওয়াকান্ডার রাজাকে কেউ যদি চ্যালেঞ্জ করে এবং হারাতে পারে সেই ওয়াকান্ডার রাজা হয়। এই সুযোগটা নিয়ে কিলমঙ্গার ওয়াকান্ডার রাজা টিচালাকে চ্যালেঞ্জ করে, কেউ রাজি না হলেও টিচালা তার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং সেই দিনই কিলমঙ্গারের সাথে টিচালার ভয়ঙ্কর যুদ্ধ হয় একটা জলপ্রপাতের ওপরে। লড়াইয়ে টিচালা হেরে যায় এবং কিলমঙ্গার টিচালাকে ওপরে তুলে ধরে সেই জলপ্রপাতের মধ্য থেকে নিচে ফেলে দেয় কয়েক হাজার ফুট নিচে, এবং এরপর রীতি রেওয়াজ মেনে
পরবর্তী ব্ল্যাক প্যান্থার তথা ওয়াকান্ডার রাজা হয় কিলমঙ্গার। এরপর টিচালার মা, বোন এবং প্রেমিকা এবং এজেন্ট রস, যাকে কিনা চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ওয়াকান্ডায়, তারা চারজন মিলে সেই পাহাড়ের দিকে রওনা দেয় যেখানে পাঁচ নম্বর জনগোষ্ঠী থাকত। তারা সেখানে যায় এবং সেখানে গিয়ে পাঁচ নম্বর জনগোষ্ঠীর নেতা আম্বাকুর সাথে দেখা করে। আম্বাকুকে বলে যে আমরা তোমার সাহায্য চাই, আমাদের ওয়াকান্ডা বিপদে পড়েছে, একজন বাইরে থেকে এসে আমাদের ওয়াকান্ডার সিংহাসনে রাজত্ব করছে এবং আমার ছেলে টিচালাকে সে মেরে ফেলেছে। কিন্তু আম্বাকু তাকে সাহায্য করতে রাজি হয় না। আম্বাকু জানায়, এতদিন আমাদের কথা মনে পড়েনি তোমার? এত বছর পর তোমরা এসেছো আমাদের খোঁজ নিতে, এতদিন তো তোমরা কেউ আসোনি যে পাহাড়ে থাকা মানুষগুলো কি করে বেঁচে আছে সেটা দেখতে। আজকে রাজ পরিবার আমার কাছে সাহায্য চাইতে এসেছে, আমি সাহায্য করব না। এরপর আম্বাকুকে টিচালার বোন ছুরি এবং টিচালার প্রেমিকা নাকিয়া অনেক বোঝানোর পর সে বলে আমার পেছনে এসো। তারা চারজন তার পেছন পেছন চলতে থাকে এবং এক জায়গায় গিয়ে সবার চোখ ছানা বড়া হয়ে যায় এটা দেখে যে টিচালা বেঁচে আছে এবং তাকে বরফ দিয়ে ঢেকে রাখা হয়েছে। তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে এবং অবাক হয়ে যায়, টিচালা কি করে বেঁচে আছে? আম্বাকু জানায়, আমার কিছু লোক তাকে নদীর ধারে পেয়েছিল, সে আপাতত কোমায় আছে। তখন সুরি তাকে জানায় যে আমার দাদাকে আমি আমার ল্যাবে নিয়ে যাব, আমার দাদাকে আমি মুহূর্তের মধ্যে ঠিক করে তুলতে পারবো। কিন্তু আম্বাকু জানায়, একে যদি তুমি এই বরফের থেকে ওঠাও, দু সেকেন্ডের মধ্যেও মারা যাবে। এদিকে নাকিয়া, যে জড়িবুটি থেকে ব্ল্যাক প্যান্থারের শক্তি পাওয়া যায়, সেই জড়িবুটি কিছুটা চুরি করে এনেছিল। সেই জড়িবুটি ব্যবহার করে টিচালার মা, বোন এবং তার প্রেমিকা নাকিয়া ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং সেই জড়িবুটি খাইয়ে দিয়ে ব্ল্যাক প্যান্থারের শক্তি আবার টিচালার মধ্যে জাগিয়ে তোলেন। টিচালার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর টিচালা চায় রাজ সিংহাসন থেকে কিলমঙ্গারকে সরিয়ে দিতে এবং এই জন্য সে আম্বাকুর সাহায্য চায়। আম্বাকু তাকে না বলে দেয়। আম্বাকু জানায়, আমি তোমাকে সাহায্য করেছি, তোমাকে বাঁচিয়েছি, কারণ তুমিও একবার আমার প্রাণ বাঁচিয়েছিলে। প্রাণের বদলা প্রাণ, এর বেশি আমি কোনো সাহায্য করতে পারবো না। তখন টিচালা তাকে অনুরোধ করে, ঠিক আছে, আমাকে সাহায্য করতে হবে না, আমি একাই যাচ্ছি, কিন্তু দয়া করে আমি ফিরে না আসা পর্যন্ত আমার মাকে এখানে একটু আশ্রয় দাও। আম্বাকু তাতে রাজি হয়। ওদিকে সেই দিন ওয়াকান্ডার ভাইব্রেনিয়াম কিলমঙ্গার বিভিন্ন স্পেসশিপে করে বিভিন্ন দেশে রপ্তানি করছিল মোটা টাকার লোভে। ঠিক এই সময় গিয়ে হাজির হয় ওখানে সম্রাট টিচালা তথা ব্ল্যাক প্যান্থার। কিলমঙ্গার রাজা হওয়ার পর টিচালা সমস্ত সেনা রীতি রেওয়াজ মেনে কিলমঙ্গারের নির্দেশ অনুযায়ী কাজ করত। কিন্তু যখন তারা দেখল তাদের পুরনো সম্রাট এখনো মরেননি, তিনি বেঁচে আছেন, তখন সেনারা বিদ্রোহ শুরু করে। তার মহিলা সেনাপতি ওকই হঠাৎ করে আক্রমণ করে বসে কিলমঙ্গারকে। সেখানে ভীষণ যুদ্ধ হয় ওয়াকান্ডার ময়দানে। অনেক লড়াইয়ের পর টিচালা কিলমঙ্গারকে আন্ডারগ্রাউন্ডে একটা ট্রেন স্টেশনের সামনে তার বুকে ছুরি বসিয়ে দেয়। বুকে ছুরি বসানোর পর কিলমঙ্গার ভেঙে পড়ে। সে তাকে জানায়, আমার বাবা এবং আমার প্রতি অন্যায় করা হয়েছে, আমি তো এখানকারই মানুষ, কেন আমাকে ওরকম করে ছেড়ে আসা হলো? এবং এর সাথে সে টিচালাকে জানায়, জানো, আমি স্বপ্নেও সবসময় ওয়াকান্ডাকেই দেখতাম। আমার বাবা বলতেন, ওয়াকান্ডার সূর্যাস্ত খুব সুন্দর, পৃথিবীতে এমন সুন্দর জায়গা নেই যেটা ওয়াকান্ডার সূর্যাস্ত দেখার মধ্যে আছে। টিচালা তাকে কোনো রকমে টানতে টানতে একটা গুহার একদম প্রান্তে নিয়ে আসে। নিয়ে আসার পর কিলমঙ্গার ওয়াকান্ডার সূর্যাস্ত দেখে। টিচালা তার ভাইকে বলে যে, ভাই, আমি তোমাকে এখনো বাঁচাতে পারি, আমাদের টেকনোলজি তোমাকে বাঁচিয়ে দেবে, চলো। তখন কিলমঙ্গার তাকে জানায়, কি লাভ আমাকে বাঁচিয়ে, আমাকে কেন বাঁচাতে চাইছো? আমি বাঁচার পর আমাকে তো সেই ওয়াকান্ডার জেলে পৌঁছতে হবে। আর একটা কথা মনে রাখবে, গোলামি করার থেকে মৃত্যু অনেক ভালো, আমাকে মরে যেতে দাও। কিলমঙ্গারের মৃত্যুর মধ্য দিয়ে ব্ল্যাক প্যান্থারের কাহিনী শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আর ভিডিওটা যদি তোমাকে সামান্যতম বিনোদন দিয়ে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিতে ভুলো না যেন।